অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। সায়ন কাজের চাপে মাথা তুলতে পারছে না, আর তুমি বসে বসে আটা মারছো। প্রশান্ত, এটাও একটা কাজ, তুমি তো করো না তাই বুঝবে না। এই যে এখানে বসে বসে কথা না বলে রান্নাটা কখন হবে? এখনো আটা মাখা হয়নি, আমরা কখন খাবো? আসলে ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হয়। আমি মোবাইল থেকে একটা ভালো রেসিপি দেখে নিচ্ছিলাম, এই রেসিপিটা করতে গেলে না বুঝলে লাগবে হলো। এটা ভালো রেসিপি। এই যে প্রশান্ত, বলছি শায়ন এখনো আসেনি কেন? বিথি প্রেগনেন্ট, শায়নের একবারও মনে হলো না যে প্রেগনেন্ট বউটা ওর জন্য না খেয়ে বসে থাকবে। শায়নের কাজের খুব চাপ, বললেই এভাবে আসা যায় নাকি? এটা কোনো কথা হলো প্রশান্ত? শায়ন এখানে এলে বিথিরই ভালো লাগতো, বিথি খুশি মনে খেতে বসতে পারত। বিথির এখন টাইম টু টাইম খাওয়াটা খুব দরকার। বাবা মিতা, তুই তো দেখছি বিথির প্রতি দরদে একেবারে উতলে উতলে উঠছে, ভালোবাসায় গুলো জল হয়ে যাচ্ছিস কেন রে? শায়নের সঙ্গে কোনো দরকার আছে নাকি? একদম বাজে কথা বলো না দিদি, আমি স্বার্থপর নই, স্বার্থপর তুমি। ভাইয়ের ভালোর জন্য আমি কথাগুলো বলেছি, কিন্তু তোমার আভ্যাস থেকে মনে হচ্ছে তুমি তো তোমার ভাইয়ের ভালো চাওই না দরকার ছাড়া। তাই আমি এতগুলো কথা বলছি বলে তোমার মনে হচ্ছে আমি স্বার্থ খুঁজছি, কারণ তুমি নিজে স্বার্থপর। মিতা, খুব যে বড় বড় কথা বলছিস, কবে দেখেছিস রে আমাদেরকে শায়নের সঙ্গে ঝামেলা করতে? এই বাড়িতে শায়নের থেকে সব থেকে বেশি ঝামেলা করে এই অংশু, সবসময় ঝামেলা পাকায়। বলছিস কি দিদি, আমি ঝামেলা পাকাই? বা 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 বা, দেখেছো এখন সুযোগ বুঝে আমার ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। এই যে দিদি, তোমার মেয়ের জন্মদিনে শায়নকে তো নিমন্ত্রণ করোনি, এখন তো বড় বড় কথা বলো কি করে? অংশ, তোর বউ কিন্তু ডাহা মিথ্যা কথা বলছে। আমার মেয়ের জন্মদিনে শায়নকে নিমন্ত্রণ করতে বারণ করেছিল কে? এখন দোষ ঠাকছে তুই, তুই নিমন্ত্রণ করতে বারণ করেছিস। একদম বাজে কথা বলো না। বাজে কথা? আমি বাজে কথা বলছি? কে আসতো রে আমার কাছে আলোচনা করতে? কে আসে পরামর্শ নিতে রোজ যে বিথিকে শায়নকে কিভাবে অপমান করা যায়? এখন বড় বুক করে ভাইয়ের প্রতি একবারে ভালোবাসা উতলে উতলে উঠছে। দিদি চেঁচাবি না, তুই একদম চেঁচাবি না। তোরা প্ল্যান করে তিথিকে এই বাড়ি থেকে বের করেছিস, এখন দোষ থেকে সাধু পুরুষ সাজছে। দিদি তুমি শোনো, শোনো, একসাথে থাকতে গেলে না অ্যাডজাস্ট করে থাকতো, সবসময় ঝগড়া করা যায়? যায় না। সেই জন্য তোমাদের কথা শুনি বলে শায়নদের মাঝে মধ্যে আমরা খারাপ ভাবতে বাধ্য হই। বুঝেছি আমি, আমার বড় ভাইটা তো কিছু করে না, ওই জন্য শায়নকে তো হিংসা করিস। এই চুপ, একদম চুপ, আর কোনো কথা নাই, কোনো চিৎকার চেঁচামেচি নাই। একদম ঠিক কথা বলেছো, এই অনেক হয়েছে, তোমাদের চিৎকার চেঁচামেচিতে না এই ছাদে যে কাকগুলো থাকতো সেগুলো উড়ে গেছে। এই যে জামাই বাবু, দিদি আমার তো মনে হয় দিদি সব থেকে বেশি হিংসা করে, কারণ জামাই বাবু আবার তো ঘর জামাই। কি মিতা, তুই কিন্তু আবার বড় বাড়াবাড়ি করছিস। তুমি বেশি কথা বলো না, কারণ তুমি স্বার্থপর। তুই বেশি কথা বলো না, আজকে তুই এত বড় কথা বলছিস। অনেক কথা হয়ে গেছে, অনেক কথা হয়ে গেছে, ঘর জামাই হয়ে এতগুলো কথা বলে কি করে? তুমি এর একটা কোনো তোমাকে ভিত করতেই হবে, কিন্তু কেন এতগুলো কথা শুনবো? ব্যাপারটা কি হলো, এত চিৎকার চেঁচামেচি হঠাৎ চুপ, ভিজে বেড়ালের মতন চলে গেল? এই চলো তো দেখি ব্যাপারটা কি। চলো চলো, চলো।
ভালোই জমেছিল, ঝগড়াটা আরেকটু চললে ওই সায়নের পেছনে গিয়ে যে কি কাটি করছে সব জানতে পেরে যেতাম। দাও খাবারটা দাও। এসো এসো বৌমা, সাবধানে দেখে। বসো বৌমা, এই ওষুধগুলো বুঝে নাও বুঝলে, ওই বড় বোতলের সিরাপটা ওটা দিনে দুবার, আর ছোট বোতলের সিরাপটা ওটা রাত্রিরে শোয়ার সময়, আর জ্বর বাড়লে ডাক্তারকে ফোন করতে বলেছে। ঠিক আছে মা। হ্যাঁ রে রবি, তুই কি পাষাণ হয়ে গেছিস? হ্যাঁ, বাচ্চা দুটো কেমন আছে কি হয়েছে একবারও জানতেও চাইছিস না? কতবার বলবো মা, আমাকে এইসব নিয়ে বিরক্ত করো না। আমার টাকা দেওয়ার দায়িত্ব ছিল, আমি দিয়ে দিয়েছি, ব্যাস। এবার তোমরা যেটা ভালো বোঝো করো, এতে তোমাদের খারাপ লাগুক ভালো লাগুক আমার কিছু করার নেই। টাকা দিয়ে তুই মাথা কিনে নিস নি, হাসপাতালে যাওয়ার সময় তুই বৌমার মুখের ওপর কিভাবে টাকা ছুড়ে দিয়েছিস আমি দেখেছি। বাচ্চাগুলোর শরীর খারাপ ছিল, আমি চিন্তিত ছিলাম, তাই তোকে কিছু বলতে পারিনি। তোর রাগের কারণটা আমি জানি, কিন্তু তার জন্য তুই যে এরকম অসভ্যের মতো ব্যবহার করবি এ আমি জীবনেও ভাবতে পারিনি। মন তোর বিয়ে করা বউ, তাকে তার যোগ্য সম্মানটুকু তোর দেওয়া উচিত। মা, মনের সঙ্গে এখন আমার সম্পর্ক খালি টাকার। হ্যাঁ, আমার দায়িত্ব আমি করেছি, আমি টাকা দিয়ে দিছি, এর থেকে বেশি আমি আর কিচ্ছু করতে পারবো না, বুঝতে পেরেছো? মাঝে মাঝে তোর সঙ্গে কথা বলতে আমার বিরক্ত লাগে। তা বলো না, বলতে ভালো লাগে না বলো না, কে বলতে বলেছে তোমাকে? হ্যাঁ, মন এতগুলো কথা হলো, তুমি কোনো রিয়াক্ট করলে না তো? মা তো মায়ের কথা বলে চলে গেল, বকবক করে গেল, এবার তুমিও শুরু করে দাও। তোমাকে একটা কথা বলা হয়নি মন, মেজদি ভাই ফোন করেছিল, আমি মেজদি ভাইকে স্পষ্ট বলে দিচ্ছি আমাদের বাড়ি কাউকে যেন ফোন না করে, আর তোমাকেও সাবধান করে দিচ্ছি ইন্দ্রদার বাড়ি কারোর সঙ্গে তুমি কোনো যোগাযোগ রাখবে না। তোমার এই অবাস্তব কথা আমি মানতে পারলাম না, নিজের দিদির সাথে কথা বলবো না কেন? কারণ আমি বলছি তাই, আমার টাকাতে তুমি খাও তাই আমার বলার অধিকার আছে, বুঝতে পেরেছো? তাই আমি যা বলবো তুমি তাই করবে, ইন্দ্রদার বাড়ির কারোর সঙ্গে তুমি যোগাযোগ রাখবে না, ব্যাস।